মা ফাতেমার সাদি হলো কেমন ঘরে মা বোনেরা শোনো মন দিয়ে শোনো রে মা ফাতেমার সাদি হলো কেমন ঘরে মা বোনেরা শোনো মন দিয়ে শোনো রে মা জননী হারা রসুলের নয়ন তারা মা জননী হারা রসুলের নয়ন তারা কেউ বা তারা জোহরা বলে রে বেহেশতি রানীকে পেতে কত উজির আমি রেল বেহেশতি রানীকে পেতে কত উজির আমি রেল সাগর শ্বেতা মুক্তা পেতে শত শত ঘট গেল বলে কাসেম পিতা গরিব ঘরে মা ফাতেমার সাদি হলো কেমন ঘরে মা বোনেরা শোনো মন দিয়ে শোনো রে মা ফাতেমার সাদি হলো কেমন ঘরে যখন চারিদিকে এলান হয়ে গেল বিশ্বনবীর কালিজার টুকরি খাতুনে জান্নাত ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু আনহার বিবাহ দেওয়া হবে এই ঘটনা এই কথা চারিদিকে ছড়িয়ে পড়েছে চারদিক থেকে ভালো ভালো যারা খুব সুন্দর দেখতে সুন্দর বা সম্ভ্রান্ত পরিবারের বড়লোক ঘরের সন্তান তারা সবাই ছুটে ছুটে আসে প্রস্তাব দিচ্ছে বিশ্বনবীকে যে আপনার কন্যা সন্তানটাকে আমার ছেলের সাথে বিবাহ দিতে চাই অনেক ঘটক ছুটে আসে যে বিশ্বনবীর বিশ্বনবীর কলিজার টুকরির মানে মেয়েটাকে যদি মানে বিবাহ করিয়ে দিতে পারি ঘটকালি করতে পারি অনেক সুনাম হবে কিন্তু নবী আমার বললেন না আমি কোন বড়লোক ঘরে আমার মেয়ের বিবাহ দেব না আমি গরিব ঘরে মেয়েটার বিবাহ দেব তবে সে ছেলেটা যেন আল্লাহকে ভয় করে আল্লাহকে মেনে গুনে চলে সে যেন আমার মেয়েটাকে সুখে রাখে তাই কবি ছন্দের মাধ্যমে লিখলেন সেই কথা শুনে আলী হায়দার রাদিয়াল্লাহু আনহু ছুটে আসলেন আলী হায়দার রাদিয়াল্লাহু আনহু ছুটে আসলেন কি বললেন কবি ছন্দের মাধ্যমে লিখছে শুনুন শুনে এক গরিব ছেলে হায়দার আলী বলে শুনে এক গরিব ছেলে হায়দার আলী বলে রসুলের ঘরে চলে এলো রে শেরে খোদাকে দেখে কামলিওয়ালা কাহে হেসে আমার দুলালিকে পেতে তোমার পুঁজি কি আছে বলে আলী হায়দার বলে আলী হায়দার আপনি আমার বলে আলী হায়দার আপনি আমার পুঁজি চির কালের তরে মা ফাতেমার সাদি হলো কেমন ঘরে মা বোনেরা শোনো মন দিয়ে শোনো রে মা ফাতেমার সাদি হলো কেমন ঘরে কি ঘটনা ঘটেছিল আপনার শুনুন
বর্মওয়ার উঠ তলোয়ার এই দিন সম্বল আমার বর্মওয়ার উঠ তলোয়ার এই দিন সম্বল আমার এছাড়া পরোয়া নেই কার অন্তরে সরোয়ারে কায়ে না কয় বর্মটা দিয়ে দাও আমায় কেন বর্ম বেচে বিয়ে খরচ দিন মহর তাহাবে আদায় ডাকে আমিনার লাল ডাকে আমিনার লাল শোন বেলাল ডাকে আমিনার লাল শোন বেলাল দাওয়াত দিয়ে সবারে জোরে হোক না সুবহানাল্লাহ দাওয়াত দিয়ে এসো সবারে মা ফাতেমার শাদী হলো কেমন ঘরে ফাতেমার শাদী আজি ফুটেছে কুসুম রাজি ফাতেমার শাদী আজি ফুটেছে কুসুম রাজি হুরেরা সাজাই সাজি বেহেস্তে বর্তমান সমাজে বিবাহ হলে শ্বশুর বাড়ি থেকে কত কিছু আগে থেকে পাঠিয়ে দেওয়া হয় কিন্তু নবীর বেটির বিবাহ হয়েছিল কি কি দেওয়া হয়েছিল কবি ছন্দের মাধ্যমে লিখছে শুনুন শ্বশুর বাড়ির তর ফোতে শ্বশুর বাড়ির তর ফোতে ফাতেমাকে ডালা দিল না দামি শাড়ি সোনার গহনা দামি শাড়ি সোনার গহনা উপহার কেউ নিয়ে এলো না ভেবে দু চোখে ভেবে দু চোখে আসছে ছুটে ভেবে দু চোখে আসছে ছুটে সরবন্ত হোরা ঝরে মা ফাতেমার শাদী হলো কেমন ঘরে মা বোনেরা শোনো মন দিয়ে শোনো রে মা ফাতেমার শাদী হলো কেমন ঘরে বর্তমান সমাজে বিবাহের আগে মেয়ের বাপকে কত কষ্ট দেওয়া হয় মেয়ের বাপকে বলা হয় সোনার হার দিতে হবে হাতের সোনার দিতে হবে কানের সোনার দিতে হবে পণের টাকা না হলে বিবাহ হয় না দামি বাইক দিতে হবে আপাচি বাইক খাটশো কালমারি এই সমস্ত জিনিস দিতে হবে কিন্তু বিশ্বনবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বেটি যখন বিবাহ হয়েছিল কি কি দেওয়া হয়েছিল আপনারা শুনলে মানে অবাক হয়ে যাবে বর্তমান সমাজে তো মেয়ের বাপেদেরকে কত কষ্ট দেওয়া হয় পণের টাকা ছাড়া বিবাহ হয় না কিন্তু নবীর বেটির কিভাবে বিবাহ হয়েছিল শুনুন ফাতেমার খালি গলা হাতে নেই সোনার বালা ফাতেমার খালি গলা হাতে নেই সোনার বালা শুধু এক তসবি মালা দিল রে আর কি দিয়েছিল ছেঁড়া চামড়ার বালি সেটা মাদুর দিল হরমা পাতার মাটির হাড়ি বাসন দিল নতুন ঘরে পাতে সংসার মাটির হাড়ি দেখে পিতার দুনয়নে আসো থামে না বেটিকে সান্ত্বনা দিয়ে একে দিল কপালে চুমা বলে নবী করিম বলে নবী করিম ও গো রহিম বলে নবী করিম ও গো রহিম রহম করো এ সংসারে মা ফাতেমার শাদী হলো কেমন ঘরে বিবাহ হয়ে গেল তারপরে হযরত আলী কাররামাল্লাহু ওয়াজহাহু তার স্ত্রীকে নিয়ে আস্তে আস্তে বাড়ির দিকে চলে আসেন কি ঘটনা ঘটেছিল আমার ছোট্ট সোনা মানিকেরা মন দিয়ে ছন্দটা শুনবে আমি কিন্তু প্রশ্ন করবে এইখান থেকে খুব ভালোভাবে মন দিয়ে শুনুন
शहरे रे एक टू दूरे काफिला धीरे धीरे शहरे रे एक टू दूरे काफिला धीरे धीरे पोछालो आलीर घरे आधारे आसमा बीबी खाटेर बुड़ी आसमा बीबी दो लाल बीबी फतेमा के नमालो धोरे নববধুর বরণ করতে এলো না কেউ মাটির ঘরে সে ঘরে নাই বিছানা সে ঘরে নাই বিছানা নাই রে আলনা সে ঘরে নাই বিছানা নাই রে আলনা আছে শুধু ছেড়া চাটাই পড়ে জোরে হোক না সুবহানাল্লাহ আছে আছে শুধু ছেড়া চাটাই পড়ে মা ফাতেমার শাদি হলো কেমন ঘরে শেষ ছন্দে কবি অতি মূল্যবান কথা লিখ শুনুন পাশানুপুর পানাহার খাতুনদের নাই অলংকার পাশানুপুর পানাহার খাতুনদের নাই অলংকার করুণায়ের অহংকার দুনিয়ায় মা ফাতেমার চোখের চাতক হতে কি চাও তোমরা বলো তবে ভোগের বস্তু দান করে দাও যেটা খুবই লাগে ভালো ফির দাও সে ফির দাও সে যাবে হেসে ফির দাও সে যাবে হেসে বলে উবাইদুল্লাহ সজ মা ফাতেমার শাদি হলো কেমন ঘরে মা বোনেরা শোনো মন দিয়ে শোনো রে মা ফাতেমার শাদি হলো কেমন ঘরে নারে তাকবীর মানে ভালো লেগেছে তোমাদের মা ফাতেমার বিয়ের ঘটনা আমি শোনা